হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইপসিতাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো, আর আমি তো খুবই ভালো আছি। তার কারণ প্রতি বছরের মতো এবছরও আমার বাড়িতে কালী পুজো হচ্ছে খুবই ধুমধাম করে। তো সবাইকে সবার আগে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তোমরা দিওয়ালিতে ভীষণ আনন্দ করো, খুব মজা করে কাটাও, আর ভূত চতুর্দশীর দিন তোমরা কিভাবে কাটালে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখতে ভুলবে না। তো ভূত চতুর্দশীর দিন সন্ধ্যাবেলা সারাদিন সমস্ত রকম পুজোর অ্যারেঞ্জমেন্ট করে সন্ধ্যাবেলা আমরা চলে এসেছিলাম প্রথমেই ঠাকুরঘরে। ঠাকুরঘরে গিয়ে প্রথমেই সন্ধ্যে দিয়ে নিয়েছিলাম। তারপর সন্ধ্যে দিয়ে নিয়ে আমি, দিদি আর বনু তিনজনে মিলে 14 প্রদীপ জ্বালিয়েছিলাম, আর তারপর আমরা একটু বাজিও ফাটিয়েছিলাম। তোমরা দেখো আমরা কত মজা করেছি। প্রদীপ জ্বালিয়ে নিয়ে তারপর আমি, বনু আর দিদি তিনজনে নিচে চলে গেছিলাম বাজি ফাটাতে, আর বাজি ফাটানোর সময় আমরা খুব মজা করেছি। অনেক মজা করে বাজি ফাটিয়ে তারপরে আমরা বেশ কিছু ছবিও তুলেছিলাম, বেশ কিছু ভিডিও করেছিলাম। তারপর আমরা চলে এসেছিলাম ঠাকুরের জায়গায়, যে জায়গাটায় পুজো হবে সেখানে গোছাতে। আর এই যে আমাদের মাও চলে এসেছে। তারপর আমরা তিনজনে মিলে এখানে একটা বড় আলপনা দিয়েছিলাম। প্রতিবারের মতো এবছরে এই জায়গাটার সমস্ত ডেকোরেশন আমরা সবাই নিজের হাতেই করেছি। তোমরা নিশ্চয়ই জানিও এই আলপনাটা কেমন হয়েছে। আর তারপর সারা সন্ধ্যে ধরে আলপনা করে রাত্রিবেলা ঘরে এসে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ পরের দিন ছিল অনেক কাজ। আজ তো সারাদিন পুজোর প্রচুর কাজ আছে, সেগুলো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর আরও নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটা টুং করে বাজিয়ে দিয়ে এভাবেই সবসময় আমার পাশে থেকো।